নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। পাওয়ারফুল এই রাজযোগের ফলে পাঁচ রাশি ভাগ্য বদলাতে চলেছে। আর ভাগ্য বদলানো মানে জানেনই তো কি হতে চলেছে আগামী দিনে এই পাঁচ রাশির। এবং অনেকেই প্রশ্ন করেন যে কৌশিকদা, এটা কতদিন অবধি থাকবে এই যোগটা? এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে। অর্থাৎ আজ থেকে নদিন পর্যন্ত এই যোগ কিন্তু থাকছে। অর্থাৎ 17 সেপ্টেম্বর 2023 পর্যন্ত এই মহা শক্তিশালী রাজযোগ থাকছে। এর ফলে পাঁচটি রাশি ভাগ্য বদলাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাবেন না, কারণ আলোচনাটা শোনা কিন্তু আরও গুরুত্বপূর্ণ রাশির নামের থেকেও। এই ছোট্ট একটা ভুল আপনারা কিন্তু করেন, কারণ রাশির নাম শুনলে শুধু হবে না, আমি এর মধ্যে এই আলোচনার মধ্যে কি সারমর্মটা আপনাদের বোঝাতে চাইছি সেটা আপনারা শুনুন। কেন দিবে, হোয়াই? আর কৌশিকদার প্রোগ্রাম মানে হচ্ছে টোটাল লজিক্যালি। অর্থাৎ কি কারণে, সম্পূর্ণ চুল চেরা বিশ্লেষণ আমি কিন্তু করি। আর আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। জন্মকুণ্ডলিতে যদি আপনার দোষ যদি থাকে, দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ রয়েছে, এটা কিন্তু গুরুতর কিন্তু দোষ, গুরুচণ্ডাল দোষ, বা অঙ্গারক দোষ রয়েছে, বা কেমদ্রুণ দোষ রয়েছে, বা গ্রহণ দোষ রয়েছে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে সাধু সর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোকে যতক্ষণ না রেক্টিফিকেশন করতে পেরেছেন, গ্রহের প্রতিকার প্রতিবিধান না করতে পেরেছেন, ততক্ষণ কিন্তু আপনার ভালো সময় আসতে পারে না। জ্যোতিষ হচ্ছে রিড করে দিবে, অর্থাৎ আপনাকে জানিয়ে দিবে একজন শিক্ষিত জ্ঞান পিপাসু একজন অ্যাস্ট্রোলজার আপনাকে জানিয়ে দিবে যে আপনার কোন কোন জায়গা থেকে সমস্যা আসবে। দেখুন, যারা আমার ভিডিওগুলো দেখেন না, আমি বারবার বলি, দুচোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। দেখুন, সারা জীবন তো অনেকে কষ্ট করেই যাচ্ছেন, সারা জীবন সাইকেলের প্যাটেল মারতে মারতে আপনার সাইকেলের প্যাটেল করতে 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 আপনার পা ব্যথা হয়ে গেছে। এখানে আপনিও তো চান একটা নতুন গাড়ি, আপনিও তো চান একটা আপনার জীবনে বাইক আছে, আপনি বাইক চালাচ্ছেন, ভাববেন আমার একটা গাড়ি। অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু ওই সাইকেলে প্যাটেল করতে করতে জীবনটা কিন্তু কাটতে পারে না, এই জন্যই জ্যোতিষশাস্ত্র। আর যারা প্রচুর ঋণে পড়ে আছেন না, অর্থাৎ একটা ঋণের বোঝা নামাতে গিয়ে আরেক জায়গা থেকে ঋণ করে দিচ্ছেন, গর্তটা কিন্তু আপনার থেকেই যাচ্ছে, ঋণ কিন্তু আপনার পরিশোধ হচ্ছে না। যাদের মামলা মকদ্দমা চলছে, আপনার কর্মক্ষেত্রের সমস্যা, কর্মহীন হয়ে পড়ে আছেন, ব্যবসা করছেন, কোটি কোটি টাকা ডুবে গেছে ব্যবসাতে, এক সময় খুব ভালো চলতো। ওই যে আমি বারবার বলছি না, একটা গীতার বাণী আছে, জগৎ পরিবর্তনশীল, একই সময় মানুষের যেতে পারে না। হয়তো আপনার দশা মহাদশা পারমিট করে গেছিলো,
সেই জন্যে হয়তো আপনার ক্ষেত্রে ভালো সময়টা এসেছিল, কিন্তু এখন দশা মহাদশা পারমিট করছে না। এই জন্য সময় থাকতে কাজ করুন, অর্থাৎ ব্যবসাতে কোটি কোটি টাকা বসে গেছে। এক সময় আপনি হয়তো খাবার সময় পেতেন না, ঘুমানোর সময় পেতেন না, আজকে হয়তো আপনি অনেক সময় আপনার জন্য পড়ে আছে, কারণ আজকে তো আপনার ব্যবসার জায়গাটা তেমন নয়। সেই জায়গাটাতে কৌশিকরাই টেনে তুলবে, যারা সারেন্ডার করবে যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান, সেখানে কিন্তু আমি তার হাত ধরি। আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেকে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আলোচনাটা শুরু করা যাক। এই মহা শক্তিশালী পাওয়ারফুল রাজযোগে কেন হচ্ছে টোটাল লজিক্যালি দেখুন, মেষ রাশিতে রাহু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার সিংহ রাশিতে বুধ এবং রবি অবস্থান করছে, অর্থাৎ এই চারটি গ্রহের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই চারটি গ্রহের নবপঞ্চম রাজ্য কিন্তু থাকবে, রাহু বৃহস্পতি রবি এবং বুধের। এই নবপঞ্চম রাজ্য আগামী নদিন এই পাঁচটি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে, রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে, পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান করছে, একাদশপতি রাশিতে অবস্থান করছে, ধনাধিপতি রাশিতে অবস্থান করছে। এই নয় দিন সিংহ রাশি ফিরে তাকাতে হবে না, যদি আপনাদের বাই বার্থ চার্ট নবপঞ্চম রাজ্য থাকে, আপনার ভাগ্যক্ষেত্রে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার ইনকাম, আপনাদের দাম্পত্য সুখ এবং এর পাশাপাশি ডেলি ইনকামের জায়গা এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি আপনার সিংহ রাশি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি চাইলেও ভুলতে পারবেন না, ঠিক ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে, নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে বুধ আপনার দ্বিতীয়ভাবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে কর্কট রাশির আপনি যদি জাতক অথবা জাতিকা হন, এই আগামী নদিন এই পাওয়ারফুল রাজযোগে নবপঞ্চম রাজযোগে কর্কট রাশির অর্থের জায়গার দিক থেকে এবং কর্মের দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হতে চলেছেন। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনার কর্কট রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির রাশিতেই রাহু বৃহস্পতি পঞ্চমভাবে আপনার অবস্থান করছে, রবি এবং বুধ। এইদিকে বুধাদিত্য রাজযোগ এবং নবপঞ্চম রাজযোগ আপনাদের সফলতা নিশ্চিত, আপনাদের ভাগ্য, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম এবং আর্থিক স্থিতি, এই জায়গাগুলো আপনাদের ভালো হতে চলেছে এবং আপনাদের লাভ সফলতা সাকসেস দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য আপনাদের কিন্তু খুব ভালো কিন্তু যেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মেষ রাশি। এরপর যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ভাগ্যাধিপতি ভাগ্যভাবে, সপ্তমপতি ভাগ্যভাবে, কর্মপতি ভাগ্যভাবে, পঞ্চমভাবে বৃহস্পতি। কী চায় ধনুরাশি? আপনাদের ব্যবসা, আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং আপনাদের কপাল এই সময় কিন্তু খুলতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এই নবপঞ্চম রাজযোগে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই সময় মান সম্মান, কোনো জায়গা থেকে আপনারা অ্যাওয়ার্ড পেতে পারেন, আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে, আপনাদের সফলতা সাকসেস দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ
আপনাদের ফুলফিলমেন্ট হতে পারে এবং আপনাদের সফলতা এবং ব্যবসা ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।